हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आमी तुम्हारे क्लास टू ए जुक्ताक्षर बोझाबो। तुम्हारा आगे वाने आकार इकाई हर्ष इकाई तुम्हारे जेरम बुझी छिला सेरम जुक्ताक्षर। जुक्ताक्षर तुम्हारा बोलो मैम जुक्ताक्षर की? जुक्ताक्षर हलो दुटो वर्ण के एक संगे जोग करे एकटा वर्ण करा हय। जेमन नाकि एखाने देखो जफलार जोग शब्द क जोग ज कय ज फला। आमरा पढ़ार समय किरम भावे पढ़ब? कय ज फला। एखाने देखो आमी एकटा शब्द नियेछि वाक्य बय आकार जोग क जोग ज होलो वाक्य। बय आकार तो बा जानोई, आर कयेर संगे जटा एई चिह्नटा आमरा व्यवहार करेछि। एई चिह्नटा व्यवहार करार फले এটা হলো বাক্য। তাহলে এরকম ভাবেই আমরা অনেক শব্দ পড়েছি, যেমন নাকি ধরো শাক্য, বাচ্য, অখাদ্য, এরকম ভাবে জটা ওর সঙ্গে চিহ্ন হিসেবে যোগ হয়ে আছে। ওই জটা জুড়ে কি হয়ে আছে? একটা বর্ণ হয়ে আছে। এবার তারপরে আমি তোমাদের দিয়েছিলাম র ফলা যোগ শব্দ। র ফলা যোগটা কি? র ফলাটা এটা যেমনি পাশ দিয়ে চিহ্নটা আমরা ব্যবহার করেছিলাম, সেটা এখানে নিচে, যেমন নাকি দেখো এখানে র ফলা যোগ শব্দ গ যুক্ত র। এটা দেখো রটা নিচ দিয়ে গেছে। এবার দেখো আমি এখানে একটা শব্দ নিয়েছি, কি? গ্রাম। গয় আকার র যোগ ম গ্রাম। গয়াকার গা তো তোমরা জানোই, তার সঙ্গে র আর তার সঙ্গে যোগ করেছি ম। এই রটা কি হলো? গয়ের সঙ্গে চলে গেল, গয়ের সঙ্গে নিচে গিয়ে র ফলাটা যোগ হয়ে গেল, গ্রাম। তারপরে এ সপ্তাহে তোমরা দিয়ে দিয়েছি ল ফলা। ল ফলা কি? এখানে দেখো একটা জিনিস মজার, ল ফলাটা কিন্তু আমরা কোনো চিহ্ন হিসেবে ব্যবহার করিনি। লটা কি করেছি? একেবারে কয়ের সঙ্গে যোগ করে দিয়েছি। কয়ের নিচে দেখো ল। এখানে আমি শব্দ নিয়েছি ক্লাব। কয় আকার যোগ ল যোগ ব ক্লাব। তাহলে এই লটা দেখো কয়ের নিচে চলে গেছে, দেখতে পাচ্ছো তো? লয়ের নিচে কয়ের নিচে চলে যাওয়াতে একটাই এখানে বর্ণ হয়ে গেছে, ক্লাব। তো এভাবেই আমরা যুক্তাক্ষর ক্লাস টু এ শিখছি। যুক্তাক্ষর দেওয়ার অর্থ হলো পড়ারও সুবিধে, লেখারও সুবিধে। পরে যখন তোমরা আরো বড় বড় রিডিং পড়বে, বড় বড় বাক্য পড়বে, তখন দেখবে যুক্তাক্ষর থাকবে। তো এইটা তোমরা কি করবে? ভালো করে রিডিং করবে। যতবার রিডিং করবে তখন দেখবে জলের মতো এই যুক্তাক্ষর গুলো ভালো লাগছে বা ইজি লাগছে। তারপরে তো রিডিং তো পড়বে, এখানে যেরকম আছে এই রিডিং গুলো সেগুলো পড়বে ভালো করে। আর কি করবে? বাড়িতে দুষ্টুমি করো না, বাইরে বেরোবে না, খেলা করবে বাড়িতে ভেতরে। যখন আবার স্কুল খুলবে তখন স্কুলে খেলা হবে, ঠিক আছে? আর মন দিয়ে লেখাপড়া করবে, আর বাড়িতে যে পুরনো খাতাগুলো আছে ওর মধ্যে লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই অবধি আজকে থাক, আবার পরে বোঝাবো, ঠিক আছে? টাটা।